প্রবাসীদের জন্য আবারও খুশির সংবাদ তো কোভিড নাইন্টিনের কারণে অনেক প্রবাসী হয়তোবা দেশের বাইর থেকে বাংলাদেশে চলে এসেছিল আবার অনেক প্রবাসী কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে দেশের বাইরে মৃত্যুবরণ করেছিল তো সেই সকল প্রবাসীদের পরিবার এবং সেই সকল দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য সরকার কিন্তু প্রণোদনার একটা প্যাকেজ ঘোষণা করা দিয়েছিল সেখান থেকে কিন্তু খুবই কম সুদে তারা ঋণ নিতে পারতেছিল যেখানে সাধারণত সরকার বলেছিল যে একে মাসের পর থেকে যারা সাধারণত দেশে এসেছে কোভিড নাইন্টিনের কারণে তারাই শুধুমাত্র ঋণ পাবে কিন্তু সরকার এখানে প্রজ্ঞাপন নতুন আর ভাবে জারি করে দিল আপনাদের প্রবাসীদেরকে শুধুমাত্র সুবিধার জন্য সরকার এখানে বলে দিয়েছে যে একে জানুয়ারি দুই সালের পর থেকে কোভিড নাইন্টিনের কারণে যেই সকল প্রবাসী দেশেই এসেছে শুধুমাত্র তারাই এই ঋণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন আপনারা আমার ভাইবেন না যে শুধুমাত্র হচ্ছে বাড়িঘর তৈরির জন্য এই ঋণটা দেওয়া হবে বিষয়টা এমন না শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের উপরই এই ঋণটা প্রদান করা হবে এবং আপনি দেশের বাইরে যেই কাজটা করতেন লাইকাস হয়তোবা দেশের বাইরে আপনার অভিজ্ঞতা ছিল রেফ্রিজারেটরে অর্থাৎ ফ্রিজ কিংবা এসি কিংবা টিভি ঠিক করার এগুলোর হয়তোবা আপনি টেকনিশিয়ান ছিলেন অথবা আপনি মোবাইল সার্ভিসিংয়ের টেকনিশিয়ান ছিলেন তো সেক্ষেত্রে দেশে এসে যদি আপনি ওই একই ধরনের ব্যবসা করতে চান এবং ঋণ গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে চার পার্সেন্ট সুদে ঋণ প্রদান করবে অর্থাৎ প্রতি লাখে সুদের টাকার পরিমাণটা আসে হচ্ছে চার হাজার টাকা তো এখানে জাস্ট আমি ছোট একটা সামারি আপনাদেরকে বলে দিচ্ছি এই ঋণটা পাওয়ার জন্য কারা যোগ্য বলে বিবেচিত হবেন তো বৈধ অবৈধ এটা কোনো ম্যাটার করে না আপনি জাস্ট উপযুক্ত প্রমাণপত্র দেখাতে পারলেই আপনি ইলিজিবল পার্সন হিসাবে গণ্য হয়ে থাকবেন আপনি হয়তোবা বাংলাদেশ থেকে হয়তোবা দেশের বাইরে কোনো একটা দেশে বৈধভাবে গিয়েছেন কিন্তু পরবর্তীতে অবৈধ হয়েছেন অথবা আপনি বাংলাদেশ থেকে হয়তোবা বিশ্বের কোনো একটা দেশে অবৈধভাবে গেছেন পরবর্তীতে বৈধ হয়ে গেছেন তো এই সকল কাজ যদি হয়ে থাকে এবং আপনি যদি সেই দেশে গিয়ে আপনার পরিবারের কাছে কিংবা নিকট আত্মীয় স্বজনের কাছে টাকাটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই ঋণ পাওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন আপনি বৈধভাবে টাকা পাঠালে কিংবা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের দরকার হবে যেটা আপনি ব্যাংক থেকে উঠায় নিতে পারবেন অথবা আপনার যদি বিএমইটির হচ্ছে স্মার্ট কার্ড থাকে সেই ক্ষেত্রেও আপনি এই ঋণের জন্য ইলিজিবল হিসাবে গণ্য হবেন অথবা দেখা যেতে পারে আপনি জাস্ট উপযুক্ত প্রমাণপত্র দেখাতে হবে এছাড়াও হচ্ছে আপনি দেশের বাহির থেকে কবে এসেছেন বাংলাদেশে তো বাংলাদেশে আসার সময় যে হচ্ছে আপনার পাসপোর্টে একটা সিল দেওয়া হয় তো ওই সিলের যেই পেজটা রয়েছে ওই পেজের সত্যিতে যে যে ফটোকপি রয়েছে সেটার প্রয়োজন হবে এবং আপনার নিকটস্থ যে জেলা রয়েছে সেই জেলা হচ্ছে কর্মসংস্থান অফিস থেকে একটা প্রত্যয়নপত্রের দরকার হবে আপনি ক্ষতিগ্রস্ত এ মর্মে একটা হচ্ছে প্রত্যয়নপত্র তাদের কাছ থেকে নিতে হবে এছাড়াও এখানে সাধারণত একটা বিষয় আপনাদেরকে আমি উল্লেখ করে দিতে চাই এখানে কিন্তু আপনারা চাইলে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন তবে আপনার কাছে যদি হচ্ছে জামানত না দিতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে বিনা জামানতে দুই লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন তবে এক্ষেত্রে আপনার যেটার দরকার হবে সেটা হচ্ছে যে আপনার একজন জামিনদারের দরকার হবে কিংবা গ্যারান্টরের দরকার হবে এখানে হয়তো বা আপনার অনেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের আপনার নিকটস্থ যে জেলাটা রয়েছে সেই জেলার ফোন নাম্বারটা চেয়ে থাকবেন তো এই মুহূর্তে এই ভিডিওর স্ক্রিনে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের সকল শাখার ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে জাস্ট শুধুমাত্র ভিডিও একটু পোস্ট করুন স্ক্রিনশট নিন আপনি নিজে খুঁজে বের করে নিন আপনার নিকটস্থ যে প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে সেই হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানা এবং ফোন নাম্বার অনেকে এখানে প্রশ্ন করে থাকবেন যে হচ্ছে আমাদের জেলায় প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক নেই তাহলে আমরা কি করব। আমরা কি তাহলে ঋণ পাবো কি পাবো না তো সেক্ষেত্রে আপনারাও চাইলে ঋণ গ্রহণ করতে পারবেন আপনার জেলায় প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক না থাকলে আপনার নিকটবর্তী যে জেলা রয়েছে সেখানে হয়তোবা প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে তো আপনি হয়তোবা এই ভিডিওর স্কিনে একটা প্রজ্ঞাপন কিংবা নোটিশ দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি খুঁজে নিন আপনার জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিকটবর্তী যে জেলার নামটা দেওয়া রয়েছে প্রবাসী কল্যাণ ম্যাংকের শাখা সেখানে যোগাযোগ করুন অথবা এ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি সেখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে পারেন ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে যেই সকল জেলার প্রবাসী কল্যাণ ম্যাঙ্কের শাখা নেই তো সেই সকল জেলার মানুষজন কোন ব্রাঞ্চে যোগাযোগ করবে আশা করি বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি অনেকে এখানে প্রশ্ন করতে পারেন সাধারণত এই ঋণটি কোন কোন প্রবাসীদেরকে কোন কোন ব্যবসার কাজে দেওয়া হবে তো বৈধ অবৈধ সকল প্রবাসীদেরকেই দেওয়া হবে সেটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি আপনার যদি উপযুক্ত প্রমাণপত্র থাকে তো প্রায় পঁয়ত্রিশটি ব্যবসায়ী খাত দেখানো হয়েছে সরকারি যে নোটিশটা রয়েছে সেই নোটিশটাও আপনারা দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত সত্যসমূহ তো সেখান থেকে আপনি বিস্তারিত আরও তথ্য জানতে পারেন তো এছাড়াও বাংলাদেশের যতগুলা বৈধ ব্যবসা রয়েছে তো সেই সকল ব্যবসাও কিন্তু এই ঋণটা প্রদান করা হতে পারে ঋণ আবেদনের জন্য আপনার প্রয়োজনীয় যে সকল কাগজপত্রের দরকার হবে সেই সকল কাগজপত্র কিছু কিছু তো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এছাড়া এই ভিডিওর স্ক্রিনে আরও বেশ কিছু পেপার্সের নাম কিন্তু আমি আপনাদের সামনে দেখা দিচ্ছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন